जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, आगामीकाल मोक्षदा एकादशीर दिन, এই পাঁচটি ভুল কাজ করলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবে। বন্ধুরা, একই সঙ্গে আজ আমি আপনাদের এমন একটি খাবারের কথা জানিয়ে দেব, যেটি ভুল করেও এই পবিত্র মোক্ষদা একাদশীর দিন খাবেন না, নইলে জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। এবং আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে 90% মানুষ ভুল করে এই খাবারটি খেয়ে ফেলেন, যার ফলে সারা জীবন তার জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা লেগেই থাকে। তাই বন্ধুরা, শাস্ত্র মতে বিভিন্ন দিনের এবং বিভিন্ন একাদশীর আলাদা আলাদা গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। যেমন ধরুন, মঙ্গলবার হল মা মঙ্গলচণ্ডীর পুজো এবং আরাধনার দিন, সেই সঙ্গে এই মঙ্গলবার দিন হনুমানজির পুজো আরাধনা করা হয়ে থাকে। আবার ঠিক তেমনই বৃহস্পতিবার দিনটি হল মা লক্ষ্মীর উপাসনা বা পূজার দিন, এবং এই পবিত্র একাদশী তিথি হল স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও প্রভু নারায়ণের পুজো আরাধনা করার দিন। আর এমন কিছু কিছু কাজ রয়েছে যা আগামীকাল অর্থাৎ এই অগ্রহায়ণ মাসের শেষ মঙ্গলবার, সেই সঙ্গে একাদশী তিথির মহাযোগে একদমই করা উচিত নয় এই পাঁচটি কাজ, নইলে আপনারাই কিন্তু সারা জীবন চরম ভয়ঙ্কর দারিদ্রতার মধ্যে দিয়ে আপনাদের জীবনকে অতিবাহিত করতে হবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ও প্রভু নারায়ণের আশীর্বাদ ও কৃপা পেতে চান, যদি হনুমানজির কৃপাধন্য হতে চান, তাহলে জয় শ্রীরাম জয় হনুমান ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমরা মূল আলোচনায় প্রবেশ করার আগে আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন যে এই মোক্ষদা একাদশীর পালন সময় কখন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আগামীকাল 14ই ডিসেম্বর 2021 মঙ্গলবার মোক্ষদা একাদশী, আর এই মোক্ষদা একাদশীর পালন সময় হল পরের দিন অর্থাৎ 15ই ডিসেম্বর 2021 বুধবার সকাল 6:44 থেকে সকাল 10:06 পর্যন্ত। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে চাই, কিন্তু নিজেদের এমন কিছু কিছু ভুলের কারণে আমরা নিজেরাই এমন কিছু কিছু কাজ করে থাকি, যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা থেকে আমাদের নিজেদেরই বঞ্চিত হতে হয়। আর আপনারা যদি এই কাজগুলি জেনে সঠিকভাবে দিনটিকে পালন করতে পারেন, সেক্ষেত্রে একাধারে আপনার প্রতি মা লক্ষ্মী যেমন অত্যন্ত সন্তুষ্ট হবেন, ঠিক তেমনই আবার অন্যদিকে মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী বসতি স্থাপন করবেন। আর যে গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন, সেই গৃহে স্বয়ং প্রভু নারায়ণও বিরাজ করেন। তাই সেই গৃহে কখনোই সুখ শান্তি ও অর্থের কখনো অভাব হয় না, অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থান, যেটা হলো মনুষ্য জীবনের মৌলিক উপাদান, এই প্রত্যেকটি জিনিসই কিন্তু সেই গৃহে বিদ্যমান থাকে, যে গৃহে স্বয়ং মা লক্ষ্মী ও প্রভু নারায়ণ বিরাজ করেন।
সুতরাং জীবনকে সুখে শান্তিতে ও সমৃদ্ধশালী করে তুলতে আগামীকাল এই মোক্ষদা একাদশীর দিন এই পাঁচটি কাজ ভুল করেও আপনারা করবেন না। দেখবেন সব দিক থেকে আপনারাই উপকৃত হতে পেরেছেন। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদের যে বিষয়টির কথা জানিয়ে দেব, বিশেষ করে বাড়ির যারা সদস্য বা বাড়ির যারা মা বোনেরা রয়েছেন, তারা ভুল করেও আগামীকাল এই মোক্ষদা একাদশীর দিন কখনোই মাথায় সাবান শ্যাম্পু দিয়ে স্নান করবেন না। এই কাজটি আপনার পরিবারের জন্য তথা আপনার স্বামী সন্তানের জন্য খুব একটা শুভ নয়। বন্ধুরা, পরিবারের যাবতীয় কল্যাণ অকল্যাণ ডেকে আনে যদি আপনারা এই মোক্ষদা একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করেন। দেখুন বন্ধুরা, আপনারা যদি এই মোক্ষদা একাদশীর দিন এই কাজটি করে থাকে, তাহলে কিন্তু আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি ও মঙ্গল গ্রহ অত্যন্ত ডাউন হয়ে পড়বে এবং যার ফলে সারা জীবন আপনাদের দুঃখ কষ্ট ও চরম ভয়ঙ্কর দারিদ্রতা আজীবন লেগেই থাকবে। এবং এরই পাশাপাশি স্বয়ং হনুমানজি এবং বৃহস্পতি দেব আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবেন। সুতরাং যতটা পারবেন চেষ্টা করবেন যে এই আগামীকাল মঙ্গলবার দিন মোক্ষদা একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু না দেওয়ার। এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল, বন্ধুরা, আগামীকাল এই মোক্ষদা একাদশীর দিন বাড়ির কোনো সদস্য যেন চুল নখ দাড়ি না কাটে তথা আপনার গৃহে যদি কোনো সদস্য যদি এমনটি করতে চায়, তাহলে সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই তাদের বাধা দেবেন। যতটা পারবেন এই রকম কাজ করা থেকে নিজেদের বিরত রাখবেন। বন্ধুরা, শাস্ত্রে এমনটাই নিষেধ করা হয়েছে, আর আপনারা যদি এই ভুল কাজগুলি করে থাকেন তাহলে বৃহস্পতি দেবের কুপ্রভাব আপনাদের জীবনে অবশ্যই পড়বে, যার ফলে আপনাদের জীবনে দারিদ্রতা এবং শান্তি ও আর্থিক সংকট দেখা দেবে এবং যে কোনো বিষয়ে আপনারা অসফলতার মুখোমুখি হবেন। জীবনে আপনারা কখনোই সফলতা পাবেন না। আবার অন্যদিকে আপনারা নিজের গৃহে কখনোই সুখ শান্তির অনুভূতি করতে পারবেন না। বন্ধুরা, আপনারা লক্ষ্য করবেন, দেখবেন সদা সর্বদাই আপনাদের গৃহের মধ্যে ঝুট ঝামেলা ঝগড়া কলহ অশান্তি লেগেই রয়েছে এবং তারই ফলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবে, এটা আমি আপনাদের গ্যারেন্টি দিয়েই বলতে পারি। বন্ধুরা, এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হল, এই আগামীকাল মোক্ষদা একাদশীর দিন অনেকেই আমিষ আহার গ্রহণ করে থাকেন, কিন্তু বন্ধুরা, একাদশীর দিন এমনটি করা শাস্ত্রে স্পষ্ট করেই নিষেধ করা হয়েছে। যেহেতু একাদশীর দিনটি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এবং প্রভু নারায়ণের উদ্দেশ্যে, তাই এই রূপ কাজ করে প্রভু নারায়ণকে কখনোই অপমান করবেন না। এর ফলে মা লক্ষ্মী আপনার ওপরে অত্যন্তই রাগান্বিত হবেন। তাই মা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে এবং নিজের গৃহে মা লক্ষ্মীকে ধরে রাখতে কখনোই এই মোক্ষদা একাদশীর দিন কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ আহার গ্রহণ করবেন না। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই মনে করা হয় যে আপনারা যদি এই একাদশীর দিন আমিষ আহার গ্রহণ করেন, তাহলে আপনাদের শিক্ষা, আপনাদের ধর্ম দিন প্রতিদিন লোপ পেতে শুরু করবে, যার ফলে সামাজিক ও পারিবারিক মান সম্মান আপনাদের ক্ষয় হতে থাকবে এবং আপনারই জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর মহাবিপদ এবং ভয়ঙ্কর অন্ধকার। অন্যদিকে জীবনে সুখ শান্তি বিনষ্ট হবে এবং আর্থিকভাবে আপনারা অত্যন্তই ক্ষতিগ্রস্ত হবেন। তাই সুতরাং আগামীকাল এই মোক্ষদা একাদশীর দিন ভুল করেও আমিষ খাবার গ্রহণ করবেন না। তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করাই
শাস্ত্র মতে অতি উত্তম বলে বিবেচিত করা হয়েছে। বন্ধুরা, চতুর্থ আপনাদের যে বিষয়টির কথা জানাব সেটি হল, বন্ধুরা, এই মোক্ষদা একাদশীর দিন আপনারা ভুল করেও আপনারা কারোর কাছ থেকে লোন বা ধার নেবেন না, ঠিক তেমনই কাউকে লোন বা ধার দেবেন না। বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুসারে যেহেতু মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী, তাই সেহেতু আপনারা যদি এই মোক্ষদা একাদশীর দিন এই রকম কাজ করে থাকেন তাহলে দেবী লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্তই রাগান্বিত হবেন এবং আপনার গৃহ ছেড়ে চলে যাবেন। তথা শাস্ত্রেও এই কাজগুলি করাকে অত্যন্তই অশুভ বলেই মনে করা হয়। তাই যদি আপনারা এই ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরই জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে বাধ্য এবং আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিনষ্ট হয়ে যাবে। সুতরাং আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের একটাই কথা বলবো, যে আপনারা শাস্ত্রকে মেনে চলুন, দেখবেন আপনার জীবন অবশ্যই সুন্দর ও সুখময় হয়ে উঠবে। বন্ধুরা, এরপর পঞ্চম ও সর্বশেষ বিষয়টি হলো যে এই আগামীকাল অগ্রহায়ণ মাসের শেষ মঙ্গলবার, সেই সঙ্গে মোক্ষদা একাদশীর মহাচোকে কোনো গরিব অসহায় দুঃখী দুস্থ মানুষকে অপমান করবেন না। আগে হ্যাঁ বন্ধুরা, আপনি যদি পারেন আপনি কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষকে কিছু দান করুন এবং আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে তাকে কিছু খাবার খেতে দিন। আপনি যদি এই অতিথি নারায়ণের সেবা করতে পারেন তাহলে স্বয়ং প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবে এবং প্রভু নারায়ণ ও মা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনি রাজা হয়ে যাবেন। বন্ধুরা, একই সঙ্গে আরও একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন, যে আগামীকাল অগ্রহায়ণ মাসের শেষ মঙ্গলবার এবং এই মোক্ষদা একাদশীর দিন স্বামী স্ত্রী মিলন কখনোই করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, কারণ শাস্ত্র মতে একাদশী পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, অমাবস্যা এইসব তিথিগুলিতে সহবাস করা নিষেধ করা হয়েছে। তাই আপনারা যদি আপনাদের মঙ্গল চান, কল্যাণ চান, তাহলে অবশ্যই এই বিষয়টি থেকে এড়িয়ে থাকবেন, এতে আপনার মঙ্গল, আপনার পরিবারের মঙ্গল। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।